স্বাস্থ্য সাথী নিয়ে ইতিমধ্যে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফে এবং অডিট করা হবে যেমনটা জানা গিয়েছে। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি স্বাস্থ্য সাথীতে বেনিয়ম রুখতে এবার নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সায়ন্তিকা, স্বাস্থ্য সাথীতে বেনিয়মের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে, সেটা আমরা দর্শকদের সামনেও তুলে ধরেছি, এবার ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? স্বাস্থ্যসাথীতে আর কিন্তু নতুন করে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না এবং তাই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে যদি কোনো রোগী স্বাস্থ্যসাথীর আন্ডারে কোনো সরকারি হাসপাতালে 10 দিনের বেশি ভর্তি থাকে সেক্ষেত্রে কিন্তু তার মেডিকেল অডিট করা হবে এবং এটা কিন্তু হসপিটালের পাশাপাশি নার্সিংহোমের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। 10 দিনের বেশি কোনো রোগী একেবারেই যদি হসপিটালাইজ থাকে সেক্ষেত্রে তার মেডিকেল অডিট করা হবে, অর্থাৎ তার পরীক্ষা কি কি হয়েছে, তার কি কি ট্রিটমেন্ট হয়েছে সেই সবটা কিন্তু চেক করার পরে তারপর হসপিটালের জন্য যে প্রাপ্য টাকা বা বরাদ্দ টাকা সেটা কিন্তু সরকার মঞ্জুর করবে। এর পাশাপাশি স্বাস্থ্যসাথীতে জেনারেল সার্জারি এবং মহিলাদের কোনো অসুখ সংক্রান্ত ট্রিটমেন্ট বা অপারেশনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ বদল এসেছে। এবার থেকে কোনো রোগের ক্ষেত্রে মনে করো একজন মহিলা বা একজন পেশেন্ট যে রোগ নিয়ে ভর্তি হচ্ছেন তার অপারেশন করতে হবে, সেই অপারেশন করার সময় বা অপারেশনের জন্য প্রয়োজনীয় টেস্টের ক্ষেত্রে যদি দেখা যায় যে তার অন্য কোনো রোগ হয়েছে এবং সেটারও কিন্তু অপারেশন বা ট্রিটমেন্ট দরকার, সেই নতুন রোগটির জন্য টাকা কিন্তু সরকার বরাদ্দ করবে না। শুধুমাত্র যে রোগ নিয়ে বা যে অপারেশনের জন্য স্বাস্থ্যসাথীর আন্ডারে ওই পেশেন্টের নাম এনলিস্টেড হয়েছে শুধুমাত্র সেই একটা রোগের ক্ষেত্রেই কিন্তু একেবারেই স্বাস্থ্যসাথীর ক্ষেত্রে টাকা বরাদ্দ করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এবার প্রশ্ন উঠতেই পারে যে কেন এই রকম নতুন নিয়ম, কারণ এর আগে একাধিকবার আমরা দেখেছি যে স্বাস্থ্যসাথীর তরফ থেকে যে অভিযোগটা সামনে এসেছে বিভিন্ন রকমের নার্সিংহোম যারা রয়েছে যারা স্বাস্থ্যসাথীর আন্ডারে রয়েছে তারা কিন্তু মূলত এই হিসেবের গরমিল দেখিয়ে হিসেবটাকে যথাযথভাবে না দেখিয়ে সরকারের কাছ থেকে কিন্তু বেনিয়মে টাকা আদায় করেছে। আর এই বেনিয়মে টাকা আদায় রুখতেই একদিকে যেরকম এই মেডিকেল অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যে কোনো একটা রোগের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে সুবিধা হওয়া যাবে বলে কিন্তু নতুন ঘোষণা করা হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ সায়ন্তিকা। স্বাস্থ্য সাথীতে বেনিয়ম রুখতে নয়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের তরফে নেওয়া হয়েছে। এবার থেকে করা হবে মেডিকেল অডিট, রোগীর 10 দিনের বেশি হাসপাতালে থাকলে নয়া নিয়ম এবং নয়া নিয়মে ওই রোগীর মেডিকেল অডিট করাতে হবে এবং তথ্য পর্যবেক্ষণ করে হাসপাতালে টাকা মঞ্জুর করবে রাজ্য সরকার।